বৃষ্টি হয়েছে, কুমড়ো শাকগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আজকে এই কুমড়ো ডাঁটাগুলো কেটে খুব সহজে একটি পাতলা ঝোল রান্না করব। আর এই টক শাকগুলো কে কে খেয়েছেন? এই টক শাকগুলো দিয়ে যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে, তাকে রান্না করে দিলে তার মুখে সহজেই রুচি ফিরে আসে, আর বাচ্চারাও এটা খুব মজা করে খায়। কয়েকটি শাকের ডগা তুলে নিয়ে এটা দিয়ে টক রান্না করব। কুমড়ো ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর শিং মাছ দিয়ে পাতলা করে ঝোল তৈরি করছি। ঝোলটা আর একটু জ্বালিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে নামিয়ে নিলেই রেডি। ধন্যবাদ সবাইকে।